everyone, good evening. আমি রিনি, আমি বাবাই, আর তোমরা দেখছো বাবাই রিনি ব্লগ। এই ব্লগটা ইভিনিং থেকেই শুরু করছি, কারণ কিছু জিনিস তোমাদের দেখানোর আছে, সেটা তোমরা থাম্বনেল দেখে হয়তো আন্দাজ করতে পেরেছো। তো হ্যাঁ, ফাইনালি 1.5 বছর প্রায় হতে যায় আমাদের অ্যালবামটা আমরা হাতে পেয়েছি ফাইনালি। তো এটার একটা কারণ আছে, সেটাও জানতে হবে না? তো অ্যাকচুয়ালি আমরা ফটোগুলো শুটিং করে দিইনি, তাই জন্য আমাদের বিয়ের অ্যালবামটা পেতে এতটা দেরি হলো, ঠিক আছে? তো শুটিং করে দিলে হয়তো অনেকদিন আগেই আমরা পেয়ে যেতাম। তো ওরা ক্যামেরাম্যানরাই শুটিং করেছে, মানে কি কি ছবি থাকবে না থাকবে সেইগুলো আমরা একটুখানি বাদ দিলাম। এরকম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, প্লাস ওরাও অনেকটা ঝুলিয়েছে আমার মনে হয়, তো এতদিন সময় লেগেছে। তো যাই হোক, সেটা তোমাদের দেখাবো পুরোপুরি, ব্লগটা শেষ অবধি দেখো, তোমাদের সব কিছু ফটো দেখাবো। আর আমাদের বাড়ির, ওর বাড়ির সবাইকে তোমরা দেখতে পাবে, সবার সাথে পরিচয় করে দেওয়া হবে ফটোতে, কে কে আছে না আছে। তো চলো, আর বেশি ভাগ করতে হবে না, তাড়াতাড়ি নাও। ঠিক আছে, চলো তাহলে, চলো স্টার্ট করি তাহলে। তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে তোমরা। তো দেখো, পাপাই নিয়ে এলো, এতটাই ভারী, এক হাতে চাকানো প্রায় অসম্ভব, দেখেছো? পড়ে প্রচুর ভারী আছে জিনিসটা। এইটা দেখো বাইরে, আচ্ছা এটা কিসের? এটা লেদারের না? এটা লেদার ফিনিশ রয়েছে। দেখতে পাচ্ছ? দাঁড়াও সামনে থেকে ভালো করে দেখাই। তো দেখো, এটা হচ্ছে ফ্রন্টটা, ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক। ব্যাকটা সিম্পল, কিছু নেই। কালারটা হচ্ছে মেরুন কালার। এই যে এটা হচ্ছে লক, এইটা খুললেই খোলা হয়ে যায়। অ্যালবামটা এখন রিনি খুলবে, তোমাদের সাথে শেয়ার করবে। আর ইউ গাইস এক্সাইটেড? ইয়েস 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 ইয়েস। তো দেখো, খুলে গেল, যা সিম সিম। এই দেখো অ্যালবামটা, এখন আমি একটু বের করে ওর হাতে দেব। তো ওইটা তুমি সরিয়ে দাও, নিচেরটা তুমি সরিয়ে সাইড করে দাও। এটা হচ্ছে গাইস কভারটা, মানে প্যাকেটিংটা। এবার এটা হচ্ছে অ্যালবামটা, অ্যালবামটা এবার তোমাদের সাথে দেখাবো ভালো করে। বাইরেটা এরকম একটা সুন্দর একটা ছবি দিয়েছি, আর এটা উপরটা খুবই সুন্দর। এটা কি, মানে এটা একটা প্লাস্টিক টাইপের আছে আর কি, পলিক্যাপ টাইপের। এই যে দেখতে পাচ্ছ, এটা একটু চিক 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 করছে, দেখো। এবার আশা করি ভালো করে দেখতে পাবে। তো এটা একটা আলাদা সিঙ্গেল ছবি দিয়েছে, এটা ইয়ে করার জন্য, মানে দেয়ালে ফ্রেম করার জন্য, ফ্রেম করার জন্য। কিন্তু আমার একদমই পছন্দ হয়নি এটা, ঠিক আছে? এটাও আমাদের চুজ করে দেয়া উচিত ছিল। তো এটাকে সাইডে রাখছি এখন আপাতত। এবার খোলো, ফ্রন্টে কিছু লেখাট এখানে, এটা চিনতেই পারছো, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে পাপাই, এটা রিসেপশনের লুক আমার, দেখো সামনে থেকে। এখানে লেখা রয়েছে দেখো, স্টোরি অফ লাভ, পাপাই ওয়েটস সিস্টার অন 2022, দিস দ্য ডে ব্রিং জাস্ট দ্য রাইট টাচ অফ হি ওয়ার্মথ অ্যান্ড লঙ্গার। এটা হচ্ছে ওই পাতাটার ঠিক অপোজিট সাইডটা, এটা হচ্ছে এখানের দাদু, মানে পাপাইয়ের দাদু আমাকে আশীর্বাদ করছে। এটা হচ্ছে আমার আশীর্বাদ লুক, দেখে নাও। আর এখানেও আছে সবাই। এটা কে, ব্রাহ্মণ? না, এটা তোমার ছোট কাকু মনে হচ্ছে। তো না না, এখানে আছে দিদা, এখানে দিদা মানে পাপাইয়ের দিদা আর কি। আর এদিকে আছে বড় মা, মানে পাপাইয়ের বড় মা। তো এই পেজটা দেখো, এইটা হচ্ছে আমার রিসেপশন লুক, পুরো দেখতেই পাচ্ছ। আর এইখানে আছে নীলু কাকা, এইখানের হচ্ছে বাবার বন্ধু নীলু কাকা। আর এখানে হচ্ছে কাকিমা, নীলু কাকার ওয়াইফ। আর এদিকে আমি, তুমি পরিচয় করাও তোমার সবার সাথে। কি হচ্ছে এটা? অগ্নিশ, অগ্নিশকে তো তোমরা চেনোই, আমাদের ব্লগে দেখেছো। এটা অগ্নিশ, এটা তো সেই ওই ছেলেটা তোমাদের ওখানে। ও সরি সরি, এটা হচ্ছে শ্রাবণীর ভাই। হ্যাঁ, আর এইটা হচ্ছে রিনির মা, মানে আমার শাশুড়ি। এইটা হচ্ছে রিনির বাবা, মানে আমার শ্বশুর। এইটা হচ্ছে রিনির ঠাকুমা, মানে আমারও ঠাকুমা।
এটা হয়ে গেল। এখানে দেখো এখানে সেরকম কি, এটা কে বলো তুমি? এটা আমার মেজো ঠাকুমা আমাকে আশীর্বাদ করছে, এটা আমার সেজো ঠাকুমা আশীর্বাদ করছে, আর এটা হচ্ছে যে টুবলু কাকু কাকু, এটা হচ্ছে পিসি, আর এদিকে হচ্ছে আমার ছোট কাকিমা, এটা এটা হচ্ছে সুজাতা কাকিমা, আর এদিকে আমি। আমাকে কেমন লাগছে রিসেপশন, এই সরি, আমাকে কেমন লাগছে আশীর্বাদ লুকসে সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। হচ্ছে গায়ে হলুদের পোজ দেওয়া হচ্ছে রিনি ম্যাডাম, এখানে দেখতে পাচ্ছো পোজগুলো তো আমার খুবই ভালো লেগেছে, আর সত্যি এটা করেছেও দুর্দান্ত, এখানে দেখতে পাচ্ছো। এখানে আমাকে দেখো, আমাকে বেশি ভালো লাগে, তোমাকেও খুব সুন্দর লাগছে কারণ তুমি হ্যান্ডসাম অনেক, আর আমাকে অনেক, আমি তখন অনেক সুন্দর দেখতেছিলাম, এখন খারাপ হয়ে গেছে। তো বেশিরভাগ আমাদের ছবি দেয়া হয়েছে দেখতেই পাচ্ছো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির ছবি অতটা বেশি নেই, আমাদের দুজনের ছবি দিতে বলেছি কারণ ফ্যামিলির ছবি রেখে তো কোনো লাভ নেই, যাদের বিয়ে তাদের ছবি থাকবে। দেখো খালি আমাকে কেমন লাগছে, একদম হিরো, খুব ভালো লাগছে হিরো। এখানে স্বামী বিবেকানন্দ, আর এখানে দেখো সব কমেডি চলছিল। এইটা হচ্ছে আমার মেজো জেঠুর মেয়ে মানে আমার দিদি, আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, এটা হচ্ছে মন্দিরা দি, আর এটা হচ্ছে কালা চশমা। আর এখানে হচ্ছে আমার ভাই, এইটা হচ্ছে প্রিয়নাথ, আর এখানে হচ্ছে রিনি, এটা হচ্ছে আমার ভাই, এটা আমি। এতগুলো কালারের মধ্যে আমি একমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট। আর এখানে দেখো সবাই হেসেই পাগল, কলগেটের অ্যাড দিচ্ছে গাইস। এই যে প্রিয়নাথকে তো দেখালাম, মন্দিরা দিকেও দেখিয়েছি, ভাই আমি, আর এটা হচ্ছে আমার মাসির ছেলে বিক্রম। তা অ্যালবামটা দেখে বিয়ের কিছু স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ সবই মনে পড়ছে, আবার ইচ্ছে করছে আরেকবার করতে, ইচ্ছা করছে না আবার সুন্দর সুন্দর ফটো তুলতে পারবো। ও ফটো তোলার জন্য বিয়ে করবে ভাবো? এইখানে দেখো এখানে মনে, এগুলো কারা বলো? এইগুলো হচ্ছে আমার পাড়ার একটা বোন জেঠুর মেয়ে শালিনী, আর এদিকে আমার পিসির বড় মেয়ে, এটা হচ্ছে রেশমিদি। আর এখানে টোপর নিয়ে এখন ম্যাডাম রয়েছে পোজ দিচ্ছে। এখানে কে কে আছে? হ্যাঁ এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার একটা বন্ধু আছে কার্তিক, তার হচ্ছে ওয়াইফ, মাঝখানে আমি, এটা পম্পাদি, আর এটা মন্দিরের দিকে তো দেখেছো। এখানে দেখো আমাদের এই টোটাল গ্রুপ আছে, এই যে এটা হচ্ছে কার্তিক আর কার্তিকের বউ, বাকি সবাইকে তোমরা তো চিনো আমি বলেই দিলাম। এইখানে রয়েছে রিনি শালিনী, আর এটা আমার দিদি। হ্যাঁ আর এখানে দেখো এখানেও হচ্ছে যে সবাই রয়েছে আমাদের। তারপরের পৃষ্ঠে চলে যাচ্ছি, গায়ে হলুদ শুরু হয়ে গেছে। এখানে রয়েছে, এটা হচ্ছে কি আলপনা নাকি এর নাম? এর নাম হচ্ছে আলপনা, পিসির মেয়ে। এইটা হচ্ছে রেশমিদি দেখলে তোমরা, এটা হচ্ছে কিরণমালা, হচ্ছে নীতকোণে হয়েছিল, আর এদিকে দেখো এটা হচ্ছে উর্মি, আর আমি। আর এখানে দেখো ফটোগুলো খুব সুন্দর করে এটা ডিজাইন করেছে এই জায়গাটা। আর এইটা হচ্ছে আমাদের কলাইকুণ্ডুর বাড়ির ছাদে সবাই মিলে ফটোশ্যুট হয়েছিল, দেখো এখানে সবাই আছে, আমি এত আর নাম বলছি না, এখানে আমার বোনরা আছে সবাই দেখতেই পাচ্ছ, আর এখানেও তাই, এখানে সব হলদি ফটোশ্যুট চলছে। তো নেক্সট দেখো, নেক্সট দেখো এখানে সুন্দর একটা লেখা, কোন আলো লাগলো চোখে বধু, কোন আলো লাগলো চোখে, একটা গানের লাইন। তো এইটা দেখো, আই স্টিল ফল ইন লাভ উইথ ইউ এভরি ডে। আর এখানে দেখো যেখানে স্বপ্নরা নতুনভাবে পাখা মেলে, এই যে এখানে সুন্দর সুন্দর ছবি দিয়েছে, ভালো করেছে অ্যালবাম, ভালোই করেছে, আমাদের যথেষ্ট স্যাটিসফাইড আমরা। আর এইখানে দেখো আমাকে, আমি গামছা মাথায়, এখানে অগ্নিশ বসে রয়েছে বেচারা ভোলা। হ্যাঁ এখানে আমাদের সব ব্যাটালিয়ান রয়েছে আমরা, এটা গায়ে হলুদের পরে এখানে সব হলুদ মাখানো চলছে, এটা হচ্ছে আমাদের বাড়ির হলুদের পর্ব, আর এইটা হচ্ছে আমাদের নিতবরের মা মানে আমার বৌদি আর কি। এখানে কার্তিকের বউ আমাকে হলুদ মাখাচ্ছে দেখো, এটা হচ্ছে আমার মাসি। এখানে একটা সুন্দর ছবি বড় করে, আর এখানেও একটা ওই মায়েদের হাত পাত আছে দেখো। এখানে আমাদের প্রিয়নাথ আছে, কার্তিক আছে, আমার ভাই রয়েছে, বাগানে বসে রয়েছি, বসে বসে হাসছি, এখানেও কি সুন্দর লেখা রয়েছে, মানে এদের হচ্ছে মানে ইয়েটা খুব ভালো লেগেছে আমার, মানে ডেকোরেশনটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে কোথায় কীভাবে, দেখো এই ছোটো একটা গ্যাপ তার মধ্যে আমাকে একটা ঢুকিয়ে দিয়েছে। তো এইগুলো জিনিসগুলো খুব ভালো লেগেছে আর কি। এই জায়গাটা দেখো, এই জায়গাটাও দেখো কত সুন্দরভাবে এটা এডিটিং,
বলো কি বলছিল? তো এখানেও সবাই আছে, দেখতেই পাচ্ছো। এখানে এটাকে কি বলে গো, এই যে জল? আমি ঠিক জানি না, মোটামুটি সবার বিয়েতেই হয়, সবাইরা জানে, দর্শকরা, আমাদের আর বলতে লাগবে না। এরপরে হচ্ছে আমি ভূত সেজেছি জল, মানে জল ভরিতে, মানে আমি চান করছি আর কি, যাকে বলে। আর এটা মাসি, আর এই মাসির মেয়ে হচ্ছে ঘট ভুগিয়েছিল, মানে আমার বোন। আর এইখানে হচ্ছে আমার হচ্ছে কি হচ্ছে, এটা কি বলে জানো, কি বলে এটাকে বলো, ওই পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে কি বলে, নান্নিমুখ, নান্নিমুখের স্মৃতি। তো নান্নিমুখের হচ্ছিল এইখানটা, বেশিক্ষণ হয়নি আমাদের, জকাস করে হয়ে গেছে। দেখো আমি আর আমার বাবাই আছি এই জায়গাটা, আর কেউ নেই। এখানে একটা সুন্দর গণেশ ঠাকুর আছে, ঠিক আছে। এই যে 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 নান্দি, নান্দিমুখ, নান্দিমুখ, এভরি ফাদার্স হ্যাপিয়েস্ট অ্যান্ড স্যাডেস্ট মুভমেন্ট অফ লাইফ। তো দেখো বর রেডি, বর রেডি এখানে দেখতে পাচ্ছ, সুন্দরভাবে সেজে গুজেছে, কিছুই সাজেনি। আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে বর যাত্রী যাবে বলে। এখানে বোঝা যাচ্ছে না কেন বলো তো, লাইটটার জন্য, লাইটটার জন্য। তো যাই হোক, এইটা আমার এইদিকে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে ছোটো জামাইবাবু, এটা আমার পাশে বাবা, তারপর আমার মা আছে, তারপর বড় মা আছে, তারপর পম্পা দিয়ে আছে, তারপর টুম্পা দিয়ে আছে। এখানে হচ্ছে আমার শাশুড়ি আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, মানে রিনির মা, ঠিক আছে। এখানে হচ্ছে রিনির হচ্ছে কাকিমা এখানে জল খাওয়াচ্ছিল, আর এদিকে আছে মামা, মানে ওর মামা আছে, ভাই এখানে প্রিয়নাদা, আর এটা মাসির ছেলে। দেখো আমি বউ সেজে হাজির হয়ে গেছি, আমাকে কেমন লাগছে শুধু বলো, কেমন লাগছে আমাকে শুধু বলো। আরেকবার ইচ্ছে করছে এরকম শাড়িওয়ালা, আমাকে কেমন লাগছিল, অসাধারণ। আচ্ছা এইদিকেও আছে সব, এখানে আছে বলে দাও, এখানটা ফটোশুট হচ্ছে, এখানে সব আমার বোনেরা আছে দেখতেই পাচ্ছ, এরা সব আমার বোন, পিসির মেয়ে, কাকুর মেয়ে। এদিকে আছে পিসি, এগুলো সব পিসি, এখানে কাকিমা আছে, এটা পিসি আছে, এগুলোও সব পিসি, কাকিমারা আছে এখানে, কাকিমারা, ব্যাস এগুলো আছে সব। তো গাইস দেখো এই ছবিটা খুব সুন্দর, আমার হেভি লাগবে, মানে কিছুই নেই, শুধু একটু কপালেরটা লাল করে দিয়েছে, বাকিটা ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। চলো এখানটা সব একই ফটো, এখানে আমার তিন মামি আছে, এখানেও সব দিদিরা আছে, আর এখানে দেখানোর কিছু নেই। এদিকে দেখো ফটোগুলো খুব সুন্দর, আর এদিকেও আমার ভাইরা, এখানে পিসি, এটা আমার, এখানেও পিসি পিসেমশাই সবাই আছে। এখানে আমার ছবি বেশি আছে, তোমরা এই ছবিগুলো তোমরা দেখতে দেখে দেখে এনজয় করে না, বিভিন্ন পোজে তোমরা দেখেই নিচ্ছ সব, আমাকে সব বলবে। আর অ্যালবামটা কেমন হয়েছে অবশ্যই বলবে, ছবিগুলো কেমন উঠেছে তাহলে বলবে। আর তোমাদের যদি লাগে এই ফটোগ্রাফার তাহলে আমি বল, নিচে নাম দিয়ে দেবো, তোমরা সার্চ করে দেখে নেবে। এখানে দেখো আমাকে দান করছে, না এখানে হচ্ছে ঠাকুমা আংটি পরানো হচ্ছিল এইখানটা। আর দেখো এখানে দেখো কয়েকজন মেকআপ করে ভূত হয়েছে, দাঁড়াও একটুখানি পরিষ্কার হচ্ছে না। দেখো ঠাকুমা আছে এখানে, দিনী ঠাকুমা, মানে আমারও ঠাকুমা। আর এখানে দেখো এখানে হচ্ছে আমি আছি, আর এদিকে আমার এটাকে কি বলে, পান পাতা, কি বলে ভুলে গেছি, যা এইটাকে কি বলে জানো, মালা বদল হবে এই রাতে। দেখো এখানে মালা বদল পরবো সব, দেখতেই পাচ্ছো এখানে হস্তবন্ধন হয়েছে, আর কিছু নেই, বিভিন্ন পোজে এগুলো। এবার দেখো এখানটা, এবার তুমি এরকম টেরিয়ে টেরিয়ে কাকে দেখছিলে গো, তোমাকেই ছাড়া আর কাকে দেখবো বলো। ছবিটা খারাপ করে দিয়েছে, হ্যাঁ এই ছবিটা একটা খারাপ এসছে, তো এখন ওই পোজেই আমাদের কটা ছবি চলছে। তো এবার দিদি এগুলো বেশি কিছু দেখানোর নেই, এখানে দেখো এটা সিঁদুরদান, এইখানটা সিঁদুরদান বলে লেখা আছে দুটোই এদিকে, খুব সুন্দর এসছে ছবিগুলো দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, আর এদের এডিটিংটা খুব সুন্দর। তো এগুলো সেম দেখতেই পাচ্ছ, আর এগুলোও কিছু পোজের ছবি, এগুলো আর দেখানোর কিছু নেই, একটুখানি তোমরা দেখে নাও বুঝতেই পারবে তাহলে। শুধু আমাদের ছবি আছে, এই দেখো এইটা কি সুন্দর এসেছে, আমি হচ্ছে গাল টিপছিলাম ওর, দেখো আবার গাল টিপছে এখানে, তোমার গালগুলো তখন ফোলা ফোলা ছিল তাই টিপতাম। এখানে ছাতা মাথায় দিয়ে আছি আমরা, দেখো এই ছবিটা খুব সুন্দর লাগছে, ছবিটা
না এডিটিং গুলো এদের ভালো, ন্যাচারাল লাগছে। দেখো আমাকে, আমাকে কিন্তু ন্যাচারালি লাগছে, মানে যে ফর্সা করে দিয়েছে, সাদা করে দিয়েছে। দেখো কত সুন্দর এডিটিং, এখানটাও বেশ অন্যরকম করেছে ডিজাইনটা, খুব ভালো ভালো লাগছে। আচ্ছা এবারে শুরু হয়ে গেল রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন শুরু হয়ে গেল। দেখো এখানে এখানে আমাদের বাড়ির সবাই এসেছে, দেখতেই পাচ্ছো আমার মা কাকিমা বাবা সবাই আছে, এদিকেও কাকিমারা এখানে সমীর দা সবাই আছে, আর এখানে আছে ওর বাড়ির সবাই আছে এখানে। আর এটা হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গা, এটা আমাদের গেটে গেটে হয়েছিল। হ্যাঁ আর এর লেহেঙ্গা, এটা আমার রিসেপশনের লেহেঙ্গা আর রিসেপশনের লুকস, একটু মুখটা সামনে থেকে দেখিয়ে দাও। এটা হচ্ছে আমাদের লুকস, আর ও এই শেরওয়ানিটা নিয়েছিল, এটাই পরেছে, আর জীবনেও পরবে না, এটা শেষ, ওই একবারই পরেছে আর জীবনে পরবে না। এইখানে দেখো খুব সুন্দর একটা লেখা রয়েছে, ট্র্যাডিশনাল রিসেপশন সেরিমনি। এইখানটা দেখো আমার শাশুড়ি আর শ্বশুরের সাথে, এইখানে দেখো মা আছে, এখানে অনেকেই আছে, মাসিরা আছে, আর এইটা হচ্ছে আমাদের ব্যাটালিয়ান গ্রুপ ছিল, এটা হচ্ছে সুশান্ত, তোমরা চেনো সুশান্তকে, আমার সাথে অনেক ভিডিও আছে, আমার ভাই রয়েছে, কার্তিকের বউ রয়েছে, এখানে আবার একজন ঘুমোচ্ছে, আর এখানে হচ্ছে ইয়ে কি করছে দেখো, নিচে কি করছে দেখছে। তো দেখো এইটা হচ্ছে দুই বোন রিনির, আর এইটা হচ্ছে আমার দিদা, এইটা হচ্ছে আমার দিদা রয়েছে, আর এটা আমার মামি, মামির ছেলে মেয়ে, আর এইখানে হচ্ছে পিঙ্কি রয়েছে, মানে আমার মাসির মেয়ে, তার পিঙ্কির হাজবেন্ড, আর এটা মামি তো দেখলেই, আর এখানে হচ্ছে রয়েছে শ্রেষ্ঠা মাঝি। এইখানে দেখো খুব সুন্দর একটা পোজ দেওয়া হয়েছিল, এটাও দেখো খুব সুন্দর, এখানে লেখাটা দেখো লাভ ইউ উইথ অল হার্টস। দেখো এটা আমাকে কেমন লাগছে দেখো শুধু, উল্টে দাও তো। এদিকেও আমার তিনটে, এগুলো আর কিছুই না, এগুলো বিভিন্ন পোজ দিয়ে দিয়ে ছবি আছে আমাদের রিসেপশনের, তো আর কটা আছে সেগুলোও দেখে নাও তোমরা। দারুণ দারুণ পোজ আছে আর দারুণ দারুণ ছবির কোয়ালিটি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, আলাদা করে বলার কিছু নেই। দেখো এখানেও কিছু রিসেপশনের ছবি আছে আমাদের সবার সাথে, তো দেখো এখানে বাড়ির সবাই আছি আমরা। দেখো এগুলোও কিছু মিষ্টি মিষ্টি পোজ দেওয়া ছবি আছে, দেখো এই ছবিটা বিশাল বড়, একটা ফুল পাতায় একটাই ছবি, ভালোও লাগছে দেখতে। এটা আমার মায়ের সাথে রয়েছে এত বড়, আর এটা হচ্ছে মাসির সাথে রয়েছে, মাসি কুল কুল হাসি দিচ্ছে। এইটা দেখো খুব রোমান্টিক একটা ছবি দুটোই, এইটাও দেখো, আর এদিকেও আছে একটা রোমান্টিক ছবি। দেখো এডিটিংটা খালি দেখো কত সুন্দর ইউনিক, এইখানে দেখো রিনিকে সামনে দিক থেকে বড় করে দেখিয়েছে, দেখতে পাচ্ছ, এইখানে দেখো বিছানায় শুয়ে শুয়ে দিয়েছিল আমাদের। দেখো রিনির বড় বড় ছবি এখন প্রত্যেকটা, এইখানটায় পুরো একদম হাসি, দারুণ লাগছে একদম এই জায়গাটা, লেখাটাও খুব সুন্দর, হাতটা সরা লেখাটা দেখো, এটা একটা গানের লাইন, নতুন কোনি নতুন শাড়ি নতুন হলুদ গায়ে। চলো কমপ্লিট হলো, এটাই লাস্ট পেজ, আর পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।